প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছো, ভালো আছেন। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। এটা বিভিন্ন পরীক্ষায় অহরহ এসে থাকে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তা আমরা আনকাউন্টেবল নাউন সম্পর্কে আলোচনা করব। আনকাউন্টেবল নাউন চেনার বৈশিষ্ট্য। আনকাউন্টেবল নাউনকে এটা সবাই জানে যে আসলে যেই নাউনগুলো গণনা করা যায় না সেগুলোই আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, এখন এই আনকাউন্টেবল নাউন চেনার বৈশিষ্ট্য বা আনকাউন্টেবল নাউনের বৈশিষ্ট্যগুলো কী কী হতে পারে সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আমরা প্রথমেই চলে যাই যে আমরা তা জানতে পারলাম যে আনকাউন্টেবল নাউন চেনার বৈশিষ্ট্যটা কী, মানে আনকাউন্টেবল নাউনটা কী। তা আমরা এক নম্বরে দেখব আনকাউন্টেবল নাউনের সাথে কখনোই এস বা ইয়েস যুক্ত হয় না। কি আনকাউন্টেবল নাউনের সাথে কি কখনোই আনকাউন্টেবল নাউনের সাথে এস বা ইয়েস যুক্ত হয় না। দুই নম্বর আমরা দেখব আনকাউন্টেবল নাউনের সাথে আইএনজি হয় না। কি হয় না? আইএনজি হয় না। আনকাউন্টেবল নাউনের সাথে কি হয় না? আইএনজি হয় না। তা আমরা এখানে পাঁচটা রুলস আছে মোটামুটিভাবে, এই পাঁচটা রুলস যদি তোমরা মাথায় রাখো তাহলে কিন্তু আনকাউন্টেবল নাউনটা তোমরা চিনতে পারবা এবং সেই অনুযায়ী তোমরা অ্যাপ্লাই করতে পারবা। ওকে, এরপরে আমরা তিন নম্বরে দেখব আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল হয় না। কি হয় না? আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আর্টিকেল হয়। যেমন যদি নাউনটি নির্দিষ্ট করে বোঝায় তাহলে কি বসে? দা বসে। নাউনটি যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে দা বসে, অবশ্যই দা বসবে। লাস্ট পাঁচ নম্বর হলো আনকাউন্টেবল নাউন ভার্বটি সিঙ্গুলার হয়। এটা সবাই আমরা জানি যে আনকাউন্টেবল নাউনের যে ভার্বটা আছে সেটা সবসময় কী হয়? সিঙ্গুলার হয়। তা আমরা এখানে কয়েকটি উদাহরণ দেখি। এক নম্বরে দেখো নিউজ। এখন তোমরা বলতে পারো এই যে নিউর সাথে এস যুক্ত হয়েছে, এটা এস বা ইয়ে যুক্ত হয়েছে। না, নিউজ নিজেই একটা নাউন যেটা খবরের কাগজ বোঝায়। এই কারণে অনেকে দেখা যায় নিউজ দেখেই তারা তার পূর্বে সিঙ্গুলার বা প্লুরাল ভার্ব বসাই দেয়। সিঙ্গুলার ভাব না বসে প্লুরাল ভাব দেওয়া যায়। তো নিউজ নিজেই একটা নাউন। ফার্নিচারও কিন্তু একটা আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, এটা সম্পর্কে আমরা আবার আলোচনা করব যে ফার্নিচার কেন আনকাউন্টেবল এবং চেয়ার টেবিল কেন কাউন্টেবল। হ্যাঁ, এগুলো। তারপর মেশিনারি কিন্তু একটি তোমার আনকাউন্টেবল নাউন। তারপর ট্রাফিক জ্যাম কাউন্টেবল, কিন্তু ট্রাফিক কিন্তু আনকাউন্টেবল। আবার মেশিনারি কিন্তু আনকাউন্টেবল। যদি আমরা বলি আবার মেশিন, যেমন বিভিন্ন ধরনের মেশিন হতে পারে, কলের মেশিন, এগুলো কিন্তু আবার কাউন্টেবল। হ্যাঁ, তাহলে এখানে আমরা কী পেলাম? এখানে আমরা পেলাম নিউজ, ফার্নিচার, মেশিন এন্ড ট্রাফিক। আমরা বৃহৎভাবে আবার আলোচনা করব। তা আমরা এই পাঁচটা রুলস আমরা মনে রাখব যে 1, 2, 3, 4, 5 এখানে যে পাঁচটা রুলস আছে। আমরা এক্সাম্পল হিসেবে দিতে পারি আই নিড, কি এখানে কি আছে? আই নিড সাম ফার্নিচার। দেখো এখানে সাম মানে কিছু, কিছু মানে কিন্তু অনেক। এই যে ফার্নিচার, ফার্নিচারের সাথে কিন্তু নাউনের সাথে কিন্তু এস বা ইয়েস যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু কেন হবে না? অবশ্যই তোমরা জানো যে আনকাউন্টেবল নাউনের সাথে এস বা ইয়েস যুক্ত হয় না। হ্যাপিনেস ইজ টু গেট চান্স ইন ডি ইউ। হ্যাঁ, এই যে হ্যাপিনেসটা কি, এটা কি আসলে গণনা করা যায়? না, গণনা করা যায় না। তাই এখানে এটার সাথে কি বসেছে? এটার সাথে বসেছে ইজ, আর বসে নাই। হ্যাঁ, কি বসেছে? ইজ বসেছে, আর বসে নাই। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। আমরা ছোট্ট একটা ধারণা নিলাম আনকাউন্টেবল নাউন চেনার যে বৈশিষ্ট্যটা। ধন্যবাদ সকলকে।